তো মাঝে মাঝে আপনারা এইভাবে চিংড়ি মাছের ভুনাটা করে খাবেন অত্যন্ত মজা পাবেন আমি জানি কিন্তু আমি যখনই আমার কাছে কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি একেবারে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ভুনাটা করে ফেলি একেবারে সহজ পদ্ধতিতে তেমন কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে হয় না একেবারে সহজ মশলা দিয়ে কিন্তু একবার মানে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা শেষ করে ফেলতে পারবেন তো মাঝে মাঝে যখন আপনাদের কাছে হাতে সময় না থাকে বা রান্না করতে ভালো লাগে না তখন কিন্তু চাইলেই কিন্তু চিংড়ি মাছের ভুনাটা করে তাড়াতাড়ি করে আপনারা কাজগুলো সেরে নিতে পারেন এবং অসাধারণ মজা করে কিন্তু খেতে পারেন তাহলে বেশ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহাম তো সকলেই ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আমি এখানে কি কী দিয়েছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন চিংড়ি মাছের ভূনাতে কি কী দিতে হয় সকলেই জানে তো আমি একেবারে সাধারণ মশলা দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছের ভুনাটা করতেছি তো এভাবে যদি ভুনাটা করে খান গরম গরম ভাতের সাথে আপনারা চাইলেই কিন্তু দুই প্লেট মিশিয়েই খেতে পারবেন তো মাঝে মাঝে যখন আমার রান্না ভাড়া করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না অনেক সময় কিন্তু অনেক সময় আমরা মাঝে মাঝে কিন্তু রান্নাটা একেবারে কিন্তু মন চায় না করার জন্য তখনই কিন্তু ঝটপটভাবে কিন্তু এই চিংড়ি মাছের ভুনাটা করে ফেলবেন করে বাচ্চারাও খেতে ভালো লাগবে এবং বড়োরাও খেতে খুবই পছন্দ করবে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে চিংড়ি মাছের ভুনা খেতে বা চিংড়ি মাছ খেতে তো সেরকমই কিন্তু আমি ঝটপট চিংড়ি মাছের ভুনাটা করে নিলাম এত মজা হয়েছে চাইলেই আপনারা গরম গরম ভাতের সাথে দুই প্লেট ভাত খেতে পারবেন অসাধারণ হয়েছে তো আমি যেভাবে ভুনা করেছি জানি না আপনারা কীভাবে ভুনা করেন আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টের মধ্যে তো সবাই ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট দেবেন সবাই সবার পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ